হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজকের ভিডিও টপিক হচ্ছে মা কালী, অর্থাৎ আমি যে মায়ের ভিডিওগুলো বানাই ইনস্টা অ্যান্ড ফেসবুকে, সেখান থেকে কিছুজন আমাকে কমেন্ট করেছে যে মায়ের একটা ফুল ফ্লেজ একটা টিউটোরিয়াল ভিডিও দিতে। সো আমি তাদের জন্য, তাদের রিকোয়েস্টেই একটা মায়ের চোখের ছোট্ট একটা পার্ট নিয়ে চলে এসেছি। তো এখানে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে মায়ের চোখ আঁকি। সো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ আর মজাদার হতে চলেছে। সো আজকে যারা এই ভিডিওটা নতুন দেখছে তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে। সো বেশি দেরি না করে চলো ভিডিওটা দেখা যাক। সবার আগে আমি প্রথমে মায়ের যে মুখ রয়েছে সেগুলোকে আমি, যদি ব্ল্যাক বা ব্লু কালার থাকে সেটাকে আমি, সেইটাকে সবার প্রথমে আমি কালার করি। তো এখানেও আমি সেই রীতিমতো এখানে ব্ল্যাক কালার করবো, তোমরা দেখতেই পাচ্ছ কারণ এখানে কালারটা ব্ল্যাক রয়েছে। তো সবার আগে আমি ব্ল্যাক কালার দিয়ে পুরো জায়গাটা আমি সবার প্রথম ফিল করবো। অলওয়েজ এটা মাথায় রাখবে যে যদি যখনই মায়ের মুখ করো বা যে কোনো কিছু, সবার আগে ওপর থেকে নিচে যেতে হবে আমাদের, ঠিক আছে? তো সেইভাবে আমরা কালার এখানে করবো। সো এরপরে আমি এই যে থার্ড আইটা যেটা রয়েছে সেটাকে আমি রেড কালার করবো। আমি এখানে রেডের জন্য স্কারলেট ইউজ করছি। তোমরা ক্রিমসন কিংবা ভার্মিলিয়ান দুটোকে একসাথে পাঞ্চ করে তোমরা এখানে রেডটা ইউজ করতে পারো। সো আমি বেসিক্যালি কী করি না, চোখের একটা রিয়েলিস্টিক একটা এফেক্ট আসার দেওয়ার জন্য আমি এখানে চোখের এই যে ভেতরে যে পার্টটা রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল টোন দিই। তো সেটা আমি পুরোপুরি এই যে চোখটা, আইবলটা রয়েছে, আইবলটা একদম কভার আপ করে দিই, মানে ওখানে জায়গা কোনো ছাড়ি না। বেসিক্যালি অনেকে এরকম করে যে কিছুটা মানে জায়গা যেখানে আইবলটা রয়েছে ওটা ছেড়ে আর কি তারপরে কালার করে, আমি ওরকম কিছু করি না। ওভারঅল একটা লেয়ার আমি দিয়ে দিই, দেখাচ্ছি এটা কীভাবে, ঠিক এইভাবে
পাতলা একটা লেয়ার আমি এভাবে চোখের ভেতরে আমি দিই, যাতে জিনিসটা একটা রিয়েলিস্টিক পরবর্তীকালে এফেক্টটা রয়েছে সেটা বোঝানোর জন্য। চোখের ভেতরে একটা কালার থাকে অলওয়েজ, সেটা মূর্তি হোক চা মানুষের নিজস্ব চোখ হোক, তো সেইটা আমাদের অলওয়েজ মেনটেন করতে লাগে। তো ওয়েট অন ওয়েটে কিছুটা হালকা আমি ভলিউম এইভাবে সেম প্রসেসে যে আরেকটা চোখ আছে সেটাকেও আমি এইভাবে কভার আপ করে আর কি করি। তো আমি এখানে কলকাটা আগেই করে নিয়েছি, কারণ কলকাটা করতে অনেক টাইম লেগেছে আমি। তো তোমরা আশা করি কলকাটা ধরে ধরে সরু তুলি দিয়ে করতে পারবো। তো নেক্সট যেটা আমরা করবো সেটা হচ্ছে মায়ের এই ভুরুর এই কাজটা। তো এখানে আমি তার জন্য সেম প্রসেসে স্কারলেটের ইউজ করছি, আর এখানে আমি একটু ওপেকভাবে ইউজ করি, কারণ খুব পাতলা করে ইউজ করলে এখানে আরেকটা আমাকে লেয়ার আমাকে দিতে হবে। তো দ্যাটস ওয়াই আমি একটুখানি ওপেক ফর্মে গুরু, তারপরে হচ্ছে ত্রিনয়ন, এগুলো একটু আমি করি। তো চোখের আই বলটা করার আগে আমরা এই প্রত্যেকটা চোখের যে লাইন আপগুলো আছে যেখানে রেড রয়েছে, তো সেখানে আমরা আগে কালারটা ফিল করে নেবো ঠিক এইভাবে। ভুরুতে আমি কিছুটা ভলিউম বোঝানোর জন্য এখানে আমি ডার্ক রেডের ব্যবহার করছি, মানে রেডেরই একটা ডার্ক একটা শেড আমি বানিয়ে ঠিক এইভাবে একটুখানি কিছু কিছু জায়গায় আমি অ্যাপ্লাই করছি, যাতে একটা ভলিউম ক্রিয়েট হয়, লাইট অ্যান্ড ডার্কের ব্যাপারটা বোঝা যায়। এটা আমি ওয়েট অন ওয়েটেই করি অলওয়েজ, আফটার এফেক্ট শোকানোর পর খুব ভালো একটা ভলিউম ক্রিয়েট হয়।
এখানে আমি ভলিউমের জন্য চোখের এই পার্টটাতে ডার্ক শেড ইউজ অ্যাপ্লাই করছি ওয়েট অনুযায়ী। এখানেও ঠিক আছে, চোখের ভলিউম বোঝানোর জন্য কিছুটা আমি ডার্ক শেড রেড অ্যাপ্লাই করছি যাতে ভলিউমটা আমি ক্রিয়েট করতে পারি। আমরা এবার করবো হচ্ছে মায়ের চক্ষুদান। তো
তো এখানে আমি বনটাম্বার আর হচ্ছে বনসি না দুটো মিক্স করে একটা হাইলাইট ইউজ করব, যেখানে চোখে একটা গ্লেজ, একটা গ্লেজি ভাব, যাতে আমাদের যেরকম চকচক করে জিনিস ব্যাপারটা, যেটা চোখের ভিতরে যে একটা শাইনি ভাব রয়েছে সেই ভাবটাকে বোঝানোর জন্য। তো সামান্য একটুখানি পার্ট আমি এইভাবে আমি কালারটা করলাম। এরপরে আমি ডার্ক ব্ল্যাক বানিয়ে চোখের মনি ডার্কেস্ট ডার্কের পার্টটা আমি করব। এক্ষেত্রে আমি অনেকটা ওপেক বা ক্রিম কনসিস্টেন্সিতে আমি কাজটা করছি, যাতে জিনিসটা খুব বেশি স্প্রেড না করে, যে কালারটা আমি এক্ষুনি অ্যাপ্লাই করলাম সেটার উপরে। ঠিক এইভাবে চোখের কোনো আমি কিছুটা লাল অ্যাপ্লাই করছি, কারণ যে কোনো মায়ের চোখের মধ্যে এই জিনিসটা সবাই অ্যাপ্লাই করেই থাকে, যে রিয়েলিস্টিক ভাব বোঝানোর জন্য। কিছুটা এইভাবে আমি সামান্য আমি চোখের কোনাতে লালটা আমি অ্যাপ্লাই করছি একটুখানি। হালকা একটু ডার্ক শেডের মতন সেম এটার মতনই আমরা এটাকে কালার করব। সেম মিক্সার আমি কালার মিক্সার আমি এখানে অ্যাড করলাম। দেন ডার্কেস
ডার্ক যাতে কালারটা ছড়িয়ে না যায়। ঠিক এই তো সবার শেষে আমি যেটা করি বেসিক্যালি সেটা হচ্ছে হাইলাইটিং। মানে আমি এখানে হোয়াইটের ইউজ করি, তো হোয়াইট ইউজ করে আমি এখানে যেখানে যেখানে হাইলাইট রয়েছে সেখানে সেখানে আমি মোটামুটি হাইলাইট এইভাবে হাইলাইট। আর হ্যাঁ, হোয়াইট ইউজ করা মানে যে খুব বাজে জিনিস তা নয়। অনেক সময় আমরা কি হয় যে হোয়াইট ছেড়ে কাজ করা সম্ভব হয়, তো সেই ক্ষেত্রে হোয়াইট ইউজ করাটা কোনো বাজে কিছু নয়, ইউজ করাই যায় কাজের পরিমাণ হিসাবে। এখানে আমি জাস্ট দেখানোর জন্য বা বোঝানোর জন্য আর কি এখানে বোঝাচ্ছি যে হোয়াইটের ইউজও কত সুন্দর করে এখানে আমি করছি।
সো কাজটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর হ্যাঁ সবার সাথে এটা শেয়ার করো, যারা যারা আর্ট ফিল্ডে রয়েছে বা তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে যারা ছবি আঁকতে পছন্দ করে তাদের সাথে এটা জিনিসটা শেয়ার করো। আর মা কালীর এই ছবিটার ফুল পোর্ট্রেট বা ফুল ডেমনস্ট্রেশন পোর্ট্রেট যদি দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, তাহলে সেটা একটা আলাদা স্পেসিফিক ভিডিও আমি বানাবো। সো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো কী করতে হবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।